হ্যালো এভ্রিবাডি কেমন আছেন আজকে আমি একটা সামগ্রিক ঘটনা দু কিছু ঘটনা যেটা তুলে ধরার চেষ্টা করছি যে আপনি কিভাবে বুঝবেন যে আপনি ম্যাচিওর লোক কিভাবে বুঝবেন যে আপনি পরিপক্ষ লোক দুনিয়াটা এক চোখ দিয়ে দেখবেন না দুই চোখ দিয়ে দেখতে হবে কারণ আপনার এক চোখদের দেখে ভাববেন যে ও খারাপ ওর এটা করা ঠিক হয় না ওটা করা ঠিক হয় নাই এই রকম মাইন্ডের হলে বুঝবেন যে আপনি পরিপক্ক না তাই আমি বিভিন্ন বই থেকে সার্চ করে কিছু পয়েন্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আশা করি আপনার ভাল ভালো লাগবে এই পয়েন্টার হেডলাইন যেটা আমরা আমি সাধারণত হেডলাইন দিলাম কিভাবে আপনি বুঝবেন আপনি পরিপক্ক সাপোজ কোথাও রেস্টুরেন্টে গেলেন খাবার অর্ডার দিলেন খাবার অর্ডার দেওয়ার খাওয়ার আগেই ছবি তোলা ফেসবুকে পোস্ট করে দিলেন এটা একটা অপরিপক্কটার লক্ষণ কারণ এটা আপনার সাথে দ্বিমদ হতে পারে তবে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনার মধ্যে শিশু সুলভ মনোভাবটা আছে পরিপক্ক মনোভাবটা নাই তো এটাই আমি এটা বোঝাতে চাচ্ছিলাম আর এমন না যে যেটাই খাবেন সেটাই ফেসবুকে দিতে হবে জাস্ট স্পেসিফিক কোনো অনুষ্ঠান বা লোকেশন গেলে এগুলো দিতে পারেন আর দুই নম্বর পরিপক্ক ব্যক্তিরা পদক্ষেপ নেওয়ার আগে চিন্তা করে কি করতে হবে আর পরিণত পরিপক্ক ব্যক্তিরা সমস্যা থেকে এড়িয়ে চলে সহজে ঝামেলায় ইনভলভ হয় না আর পরিপক্ক ব্যক্তিরা পরিবার প্রিয়জনের সাথে সামঞ্জস্য রক্ষা করে সমাজের পরিবারের দায়িত্ব নেয় পরিপক্ক ব্যক্তিরা অন্যের প্রেমে পড়ে না অথ যাতে বোঝাতে চাচ্ছি যে পরক্রিয়া প্রেমে পড়ে না পরিপক্ক ব্যক্তিরা সাধারণত স্বতন্ত্র কখনো অন্যের ওপর নির্ভর করে না তারা বাবা মা ভাই বোনের ওপর নির্ভর করে না সে একাই থাকতে বা একায় চলাচল করার একটা শক্তি সাহস রাখে এই হলো পরিপক্ক ব্যক্তি আর পরিপক্ক ব্যক্তি তারা জানে কিভাবে অর্থ সঞ্চয় করতে হয় তারা অযথা অর্থ খরচ করে না পরিণত ব্যক্তিরা বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেয় হটকারি ব্যবহার এড়িয়ে চলে পরিণত লোকেরা সাধারণত সৎ হয় অযথা অন্যের ওপর অন্যকে দোষ দেয় না পরিপক্ক মানুষ সব সময় শান্ত থাকে এবং অন্যের অন্যকে অভিযোগ দেয় না অন্যকে ব্লেম দেয় না এটা মেইন একটা লক্ষণ আমার মতে যে পরিপক্ক ব্যক্তিরা তারা নিজে যা করে সেটাতেই স্যাটিসফাই নিজের ফেলর হলে অন্যকে দোষারোপ করে না যে তোর জন্যে আমার এই ঝামেলাটা হলো পরিপক্ক ব্যক্তিরা তাদের বন্ধু বান্ধব বর্বরতা এবং অবমাননা তৎজন গজ্জন অন্যকে গালি দেয় না যেটাকে আগে বললাম পরিণত লোকেরা নেতিবাচক লোকদের থেকে দূরে থাকে তারা জানে যে এটি খারাপ শক্তির আশেপাশে থাকা সব সময় অপচয় পরিশেষে বয়স পরিপক্কতার জন্য কোনো গ্যারান্টি নয় আপনি বয়স্ক লোক হলেও আপনার মধ্যে শিশু সুলভ মনোভাব থাকবে তারপরও আরও একটি কিছু যেমন পরিপক্ষ ব্যক্তিরা একটা সম্পর্ককে সহজে মেনে নেয় তারা জানে দুইজন এক হতে পারে না তাই একে অপরকে কম্প্রোমাইজ করে চলে আর পরিপক্ষ সে নিজের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজতে দেরি হয় এটা সে জানে যে হুটকেরা কাউকে বিয়ে করে না যা নিজের সাথে সামঞ্জস্য রক্ষা করে এটা করে আর একজন মানুষ তখনই পরিপক্ক যখন সে সম্মতিপূর্ণ বিচ্ছেদের পর অপরকে দোষ দেয় না একজন মানুষ পরিপক্ক যখন সে অতীত ভুলে আশাবাদী হয়ে আবার নতুন করে জীবন গড়ার কাজে মনোনিবেশ করে একজন মানুষ তখনই পরিপক্ক যখন সে স্বীকার করে যে অন্ধকারের পর আবার আলো ঝলমলে দিন আসবে তারা একা থাকা আরামদায়ক ফিল করে তারা অন্যের উপর ডিপেন্ডেন্ট হয় না পার্থক্য গ্রহণ করতে স্বীকার করে তারা জানে ডিফারেন্ট পিপুল ডিফারেন্ট মনোভাব নিজের মনোভাব অন্যের উপর চাপিয়ে দেয় না অন্য কিছু করলে তার নেগেটিভ কিছু তুলে ধরে না তারা সে ভাবে যে না সে যা দিছে তার ভালো বুঝে শুনে দিছে এবং সেখানে নতুন কোনো কমান্ড করে যা উস্কানিমূলক কিছু করে না এটা হলো পরিপক্ক লোকের লক্ষণ আর অন্যের সাথে যথাযথ আচরণ করা তারা কাউকে মজা করার মাধ্যমে কাউকে হতাশ করে না কারণ তারা তাদের বোধ হারাতে চায় না কারণ তারা ইতিমধ্যে আত্মবিশ্বাসী দায়িত্ব গ্রহণে সর্বদাই সচেতন তারা সততা আবারও বলছি তারা সবসময় সৎ হয় আঁকড়ে না রাখা তারা আবেগের সাথে মানুষের সম্পর্কের সাথে আঁকড়ে থাকে না যদি কেউ তার জন্য উপযুক্ত না হয় তারা তাদের সেরে যেতে ভয় পায় না অর্থ আবার সেই নতুন গাড়ি যেমন অন্যের নতুন গাড়ি আছে অন্যের বাড়ি আছে আমারও লাগবে এটা আজকেই কিনতে হবে এই শার্টটা আমার নিতে হবে এই আলমারিটা নিতেই হবে এই এই রকমের তাড়াহুড়া করে না তা তারা পরিপক্ক ব্যক্তিরা বুঝে শুনে সামনের দিকে আগে থ্যাংক ইউ আশা করি এই আপনি ম্যাচিউর কিনা এইসব পয়েন্টগুলো একটু মিলে দেখবেন আপনার কোন পয়েন্টটা আপনার সাথে মিলে একটু জানাবেন চেষ্টা করলাম কিছু পদ্ধতি কিছু তথ্য আপনাদেরকে জানানোর জন্য কিভাবে আপনি বুঝবেন আপনি পরিপক্ক বা ম্যাচিওর থ্যাংক ইউ ভালো থাকবেন আবার অন্য সময়ে দেখা হবে অন্য কোনো টপিকসে